ঠিক আছে আমি চলে যাব বাপের বাড়িতে, তবে একটা কথা মনে রাখবেন, আমাদের এই পৃথিবীতে দিনের পর দিন খারাপের সংখ্যা বেড়েই চলেছে, তার মধ্যে আপনার ছেলে একজন, যে কিনা ভেজাল খাবার বিক্রি করে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে। ভেজাল খাবারের জন্য কি হতে পারে জানেন? একটা মানুষের জীবনটা চলেও যেতে পারে। ভেজাল পোশাক একদিন পরা যায়, কিন্তু ভেজাল খাবার খাওয়া যায় না। মা বৌমা সরি, আর ভুলে গেছে, তুই আরে ক্ষমা করে দিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি আপনাদেরকে শিক্ষামূলক নাটিকা আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে আমার প্রিয় নায়িকা, প্রিয় বোন, কলিজার টুকরা সামিয়া মিতুর। তিনি একক অভিনয় করেছেন বউ শাশুড়ি। আমাদের সমাজে দেখা যায় যে বউ শাশুড়ি বনাবনি নেই। কেন নেই সেটি আপনারা ভালোভাবে জানেন, যে শাশুড়ি যদি যায় ডান দিকে, বউ যায় বাঁ দিকে, এরকম অহরহ পরিবার রয়েছে যে পরিবারগুলোতে বউ শাশুড়ি বনাবনি নেই। তো চলুন দর্শক, সামিয়া মিতুর সেই একক অভিনয়টি আমরা দেখে আসি। এই রে নবাব সলিমুল্লার মাইয়া, তুই এই চো হত্যিক দিন আর হলার লাগে কোন কারণে তুই ঝগড়াটা করস? আর কিনি কবি নি আয় তোর এত শখ করে বিয়ে করাই আনছি, আর হোলার লগে বিয়ে দিছি, আর হোলা মস্ত বড় এক চাকরি করে চাকরিজীবী হোলার লগে তোরে বিয়ে দিছি, তুই হত্যিক দিন রাচ্চা হইলে আর হোলার লাগে ইচ্ছে ঝগড়ার কোন কারণে করস? এইবার তো তোর বিষয়টা আন তোর বাপের একটু জানার লাগব। তোর বাপ নবাব সলিমুল্লা আর তুই নবাব সলিমুল্লার মাইয়া, বুঝছ না? এইসব নবাবে কিন্তু আর ঘরে চলত না, আর ঘরে থাকতে হইলে আর হোলারে আদর যত্ন করান লাগবো, ভালোবাসা দেওয়ার লাগবো। ইচ্ছে ঝগড়া করলে এর পরিমাণ কিন্তু ভালো হইতে হলো, তুই কন কারণে আর হলার লাগে ইচ্ছে ঝগড়া করস? এ বিষয়টা আর একটু তত্ত্ব তালাশ করে দেখান লাগবো। কিন্তু আয় তোরা আইজ যে শেষবারের মতো কই দিতেছি, তুই যদি আর হলার লাগে ঝগড়া করা বন্ধ না করস, আই গাট্টি গোসরা বান্ধি তোর বাপের বাড়িতে পটাই দেবো। এর নাম হয়েছে দরজাল শাশুড়ি, বুঝছনি? হে আম্মা, আপনি তো বলে দিয়েছেন যে আমি আপনার ছেলের সাথে ঝগড়া করি, কিন্তু কেন ঝগড়া করি আপনি কি জানেন? আপনি জানেন না, না জেনে এই সমস্ত কথা বলতে পারেন না আপনি। আমি ঝগড়া করি শুধু এটাই আপনার চোখে পড়লো, আপনার ছেলে কি করে আপনি কি একবারও জেনেছেন? জানেননি, ছেলে প্রত্যেক মাসে অফিস থেকে চেলার নিয়ে এসে দেয়, আপনি খাচ্ছেন খুব মানে আনন্দে, খুব সুখে আসছেন, কিন্তু টাকাগুলো কোত্থেকে আসছে একবারও কি জানেন? জানেন না। আপনার ছেলে ভেজাল খাবার বিক্রি করে, আপনি কি খাবেন? ভেজাল খাবার খাবেন? কেউ খাবে না। আপনি জেনে শুনে কখন ভেজাল খাবার খাবেন? খাবেন না। আর আমি জেনে শুনে একটা ভেজাল স্বামীর সাথে সংসার করবো? কখনোই সম্ভব না। আর আমি ঝগড়া করলে অসুবিধা একবার আমার মনের কথা জানার চেষ্টা করেননি? আসলে আপনাদের মতো কিছু কিছু শাশুড়িরা হচ্ছে এরকমই, যে কারণে দিনের পর দিন এখন যত ফ্যামিলি মানুষ আর থাকছে না, আলাদা হয়ে যাচ্ছে শুধুমাত্র এগুলোর জন্য। ছেলে টাকা খাওয়ার আগে কোত্থেকে টাকাগুলো নিয়ে আসছে একবার জানার চেষ্টা করুন, তাহলে অন্তত ছেলেটাকে ভালো লাইনে নিয়ে আসতে পারবেন। আমি তার ওয়াইফ হিসেবে কখনো মেনে নিতে পারবো না যে সে ভেজাল খাবার বিক্রি করে। আম্মা, আমি বিয়ের পর থেকে কখন আপনাকে শাশুড়ির মতো দেখি নাই, আমি সবসময় আপনাকে আমার নিজের মায়ের মতো দেখেছি। পৃথিবীতে যেমন সব শাশুড়ি খারাপ না, তেমনি সব বউও কিন্তু খারাপ না। সবসময় আপনাকে মায়ের মতো দেখেছি, আপনার পা থেকে মাথা পর্যন্ত সবসময় সেবা করেছি, কিন্তু আমি এটা একটাবারের জন্য ভাবিনি যে আপনার ছেলের সাথে আমি কেন ঝগড়া করি। বিষয়টা না জেনে আপনি আমাকে এত অপমান করতে পারবেন? শেষ পর্যন্ত বাপের বাড়ি দিয়ে আসারও ধমকটা দিয়ে দিলেন। ঠিক আছে, আমি চলে যাব বাপের বাড়িতে, তবে একটা কথা মনে রাখবেন, আমাদের এই পৃথিবীতে দিনের পর দিন খারাপের সংখ্যা বেড়েই চলেছে, তার মধ্যে আপনার ছেলে একজন, যে কিনা ভেজাল খাবার বিক্রি করে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে। ভেজাল খাবারের জন্য কি হতে পারে জানেন? একটা মানুষের জীবনটা চলেও যেতে পারে। ভেজাল পোশাক একদিন পরা যায়, কিন্তু ভেজাল খাবার খাওয়া যায় না। মা বৌমা সরি, আর ভুলে গেছে, তুই আরে ক্ষমা করে দিস। আসলেই তো আমরা তো কখনো জিজ্ঞেস করিনি যে বাবা তুমি কোত্থেকে টাকা নিয়ে আসো, আঙ্গ ভুল হয়েছে বৌমা, তুই আরে ক্ষমা করে দিস। আসলে তো তুই তো হাসা কথা কইছস, আমরা যেমন কিছু কিছু শাশুড়িরে খারাপ না, কিছু কিছু বৌমারও তো খারাপ না। আয় তো এতদিন ইয়ে চিন্তা করি না, তুই যে আরে এত ভালোবাসোস বৌমা, আরে তুই মাফ করে দিস বৌমা, তুই আরে মাফ করে দিস। আয় না জানি না বুঝি তোরে কত কথা কইয়া লাইছি, আয় নিজে তো ইন মানে নিতে হাঁটতার ন, আর হলো আর 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 হেডের তুন বার হইছে, আর হেডের তুন বাইরে হইয়া
এ খারাপ ভেজাল খাবার বিক্রি করে, ইয়েন তো আসলে মানি নেমের মতো ন। এত কষ্ট করে হেরে দিচ্ছিলাম, এদিন দেখা লাই আল্লাহ গো। আর হুলা ভেজাল খাবার বিক্রি করে, তাহলে ভেজাল খাবার খায় যদি মানুষের মরণ হয়, এ পর্যন্ত কত মানুষ না মরছে আল্লাহ রে আল্লাহ। দেখলেন আপনারা ভিডিওটি, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।